السلام عليكم ورحمة الله وبركاته তো অল্প সময়ের ভিতরে যেই ক্লাসটা করব আমরা যেই আলোচনাটা নিয়ে আমরা কথা বলবো বিষয়টা আমাদের প্রত্যেকেরই ঈমান এবং আমলের সাথে সংযুক্ত তো আমাদের ঈমান এবং আমলকে সুন্দর করা দরকার আমাদের একজন মুসলিমের মূল বিষয় হলো দুইটি একটি হলো ঈমান আর একটি হলো আমল ঈমান আর আমল যদি বিশুদ্ধ হয়ে যায় ঈমান আর আমল যদি ঠিক হয়ে যায় তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জান্নাত দিবেন সুবহানাল্লাহ কোরআনে কারিমে যত জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের কথা বলছেন সব জায়গায় শর্ত দিয়েছেন দুইটি একটি হলো ঈমান আর একটি হলো আমলে সালেহ সূরা আল বাকারার 25 নম্বর আয়াতে কারিমা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ওয়াবাশশিরিল লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি আন্না লাহুম জান্নাত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ওয়াবাশশিরিল লাযীনা আমানু রাসূল আপনি সুসংবাদ শুনিয়ে দিন আল্লাযীনা আমানু যে মানুষগুলো ঈমান এনেছে যে মানুষগুলোর ভিতরে ঈমান আছে ওয়া আমিলুস সালিহাত আর ওই ঈমানের কারণে ঈমানের মাধ্যমে ঈমান তাকে আমলে সালে করিয়েছে এই মানুষগুলোকে সুসংবাদ দিয়ে দিন আন্নালাহুম জান্নাত আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য জান্নাতের ব্যবস্থা করে রেখেছেন সুবহানাল্লাহ তাহলে জান্নাত পেতে হলে কি কি লাগবে জান্নাত পেতে হলে ঈমান লাগবে আর আমলে সালেহ লাগবে আচ্ছা ঈমান ছাড়া কেউ কি আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাতে প্রবেশ করতে পারবে না পারবে না ঈমান ছাড়া কোনো অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাতে ঢোকা সম্ভব নয় ঈমান বহির্ভূত ঈমানের বাহিরে কোনো কাজ করলে যেমন শিরিক করলে কুফর করলে নেফাক করলে আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য আল্লাহর জান্নাতকে হারাম করে দেন নাউযুবিল্লাহ আল্লাহ পাক কোরআনে কারিমে সূরা আল মায়েদার 72 নম্বর আয়াতে আল্লাহ পাক ইরশাদ করেছেন ইন্নাহু মাইয়ুশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ ওয়া মাওয়াহুন নার আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাহু মাইয়ুশরিক বিল্লাহ যে ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের সাথে শিরিক করবে ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য আল্লাহর জান্নাতকে হারাম করে দেন নাউযুবিল্লাহ শিরিক করলে অর্থাৎ ঈমান না থাকলে ঈমান বিরোধী কোনো কর্মকাণ্ড করলে আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জান্নাতকে হারাম করে দেন জান্নাতকে হারাম করে আল্লাহ পাক তাকে কোথায় পাঠান ইন্নাল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাবি ওয়াল মুশরিকিনা ফি নারি জাহান্নামা খালিদিনা ফিহা উলাইকা হুম শাররুল বারিয়া কোন সূরার মধ্যে বলেন তো দেখি মাশাআল্লাহ দেখেন মাহফিল তো সব আপনারাই জানেন আলহামদুলিল্লাহ তাহলে এই সূরা আল বাইয়ানার এই আয়াতে কারিমার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিবেন ইন্নাল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাবি ওয়াল মুশরিকিন আহলে কিতাব আর মুশরিকদের মধ্য থেকে যারা কুফরি করবে ফি নারি জাহান্নাম তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের আগুনে প্রেরণ করবেন নাউযুবিল্লাহ খালিদিনা ফিহা ওই জাহান্নামে প্রবেশ করার পরে আর ওই জাহান্নাম থেকে তারা বের হবে না আল্লাহ রাব্বুল আলামিন বলেন উলাইকা হুম শাররুল বারিয়া এই মানুষগুলা হলো সৃষ্টির মধ্যে সবচাইতে নিকৃষ্ট জীব যেই মানুষ নিজেকে জান্নাতি বানাইতে পারে নাই যেই মানুষ নিজেকে জাহান্নামে নিয়ে যায় ওই মানুষ আল্লাহর জমিনে সবচাইতে নিকৃষ্ট প্রাণী নিকৃষ্ট জীবে পরিণত হয়ে যায় তাহলে আমরা সবাই কোথায় যেতে চাই
জান্নাতে যেতে চাই, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে জান্নাতুল ফেরদাউস নসিব করুন। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতুল ফেরদাউসে যাওয়ার জন্য আমাদেরকে যা যা করা দরকার সেই অনুযায়ী দুনিয়াতে সকল কার্যক্রম করার আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুন। এই ঈমান আর আমলের সওয়ালে যেই দুইটা জিনিস আমরা বললাম যে এই দুটি হলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কি দিবেন, জান্নাত দিবেন। তাহলে এই দুইটার মধ্যে আগে কোনটা লাগবে, ঈমান লাগবে না আমল লাগবে? আগে কোনটা? ঈমান। এজন্য দেখবেন কোরআনে কারিমের প্রথম থেকে শেষ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন যত জায়গায় আমলের কথা বলছেন, আমলের আগ দিয়ে কিসের কথা বলছেন? ঈমানের কথা বলছেন। ওয়াল আসর, ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সবর। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওই মানুষগুলো ক্ষতিগ্রস্ত হবে না, ওই মানুষগুলো ক্ষতিগ্রস্ত তার বাহিরে থাকবে কারা? ইল্লাল্লাযীনা আমানু, যে মানুষগুলো ঈমান এনেছে, ওয়া আমিলুস সালিহাত, এবং আমলে সালে করেছে। তাহলে আগে লাগবে ঈমান, তারপরে লাগবে আমলে সালে। ঈমান যদি বিশুদ্ধ না হয়, আকীদা যদি বিশুদ্ধ না হয়, আকীদা যদি সহি না হয়, আমল যদি সারা জীবন করি আমলে কোনো কাজ দিবে না, আমল দ্বারা কোনো উপকার পাওয়া যাবে না যতক্ষণ পর্যন্ত না আমার ঈমান, ঈমান কি হবে, বিশুদ্ধ না হবে। যতক্ষণ ঈমান বিশুদ্ধ না হবে ততক্ষণ আমার আমল দিয়ে কোনো কাজ হবে না। আজকে আমাদের আমলের চাইতে সবচাইতে বড় সমস্যা ঈমানে, আমাদের বড় সমস্যা আকীদা, বড় সমস্যা আমাদের বিশ্বাস। বিশ্বাসের ভিতরে বিভিন্ন ধরনের বাতিল আকীদা, ফাসাদ আকীদা, খারাপ খারাপ আকীদা, বিশ্বাস আমাদের ঈমানের ভিতরে ঢুকে গেছে। এই জন্য আমাদের ঈমানটাকে আগে বিশুদ্ধ করা দরকার, আমলের বিশুদ্ধতার আগে ঈমানের বিশুদ্ধতা দরকার। এই জন্য ঈমানের যে কালেমাটা, সেই ঈমানি কালেমাটা আমাদেরকে আবার ভালো করে সুন্দর করে বোঝা জানা দরকার আছে কি নেই? অবশ্যই আছে। আল্লাহ পাক এর জন্য কোরআনে কারিমে সূরা মুহাম্মাদের 19 নম্বর আয়াতে কারিমে আল্লাহ পাক বলছেন, ফাআলাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, ফাআলাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ। ও দুনিয়ার মানুষ, এলেম শিখো, জানো, বুঝো, ভালো করে শিখো, আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া সত্যিকারের কোনো মাবুদ নাই, ইল্লা ইলাহা ইল্লাল্লাহ, ভালো করে জানো, ভালো করে বুঝো। একজন মানুষ দুনিয়ার জমিনে লেখাপড়া জানুক আর না জানুক, যত ডিগ্রি সার্টিফিকেট অর্জন করুক আর না করুক, একটা জিনিস তাকে জানা লাগবেই, সেই জিনিস হলো লা ইলাহা ইল্লাল্লাহর এলেম। লা ইলাহা ইল্লাল্লাহর এলেম ছাড়া যদি কোনো লোক কবরে যায়, লা ইলাহা ইল্লাল্লাহকে জানা বোঝা ছাড়া যদি কবরে যায়, তাহলে কবরের পরীক্ষায় আল্লাহর এই বান্দা, আল্লাহর এই বান্দি ফেল করবে। বিশাল সার্টিফিকেট নিয়ে কবরে গেলাম, ডক্টরেট ডিগ্রির সার্টিফিকেট নিয়ে, কিন্তু লা ইলাহা ইল্লাল্লাহ শিখলাম না, লা ইলাহা ইল্লাল্লাহ বুঝলাম না, তাহলে আমার এই সার্টিফিকেট, এই পড়ালেখা, যা কিছু করেছি সব কিছু আমার জন্য কি, বৃথা, কোনো কাজে আসবে না। এই জন্য আমার ভাইয়েরা এবং বোনেরা, আমাদেরকে বেশি বেশি ঈমানের এলেম, লা ইলাহা ইল্লাল্লাহর এলেম, কালেমার এলেম আমাদেরকে অর্জন করতে হবে। একটু কালেমাটা আমরা আরেকবার পড়ি দেখি, কালেমে শাহাদাতটা একটু পড়েন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহ। সুবহানাল্লাহ, এই কালেমাটা হলো ঈমানের মূল ভিত্তি, ঈমানের মূল ফাউন্ডেশন, এটার উপরে ঈমান দাঁড়ায় থাকে। এই কালেমার সংক্ষিপ্ত রূপ হলো কালেমায়ে তৈয়েবা, কালেমায়ে শাহাদাতকে সংক্ষিপ্ত করলে যেটা হয় সেটাকে আমরা কালেমায়ে তৈয়েবা বলি। কালেমায়ে তৈয়েবাটা একটু পড়েন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই কালেমাটা
একজন মুমিনের পুরা জিন্দেগির আগাগোড়া পরিবর্তন করে দিতে পারে। এই কালেমা একজন মানুষকে পড়ার আগ পর্যন্ত জাহান্নামে ছিল, পড়ার সাথে সাথে মানুষটাকে জান্নাতি বানাই দেয়। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। যেই মানুষটা লা ইলাহা ইল্লাল্লাহ নিয়ে কবরে যাবে, যেই মানুষটা লা ইলাহা ইল্লাল্লাহর উপরে ইস্তিকামত থাকে মারা যাবে, দাখালাল জান্নাহ, এই মানুষটা জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। তাহলে লা ইলাহা ইল্লাল্লাহ নিয়ে দুনিয়াতে থাকতে হবে, লা ইলাহা ইল্লাল্লাহ নিয়ে মরতে হবে, লা ইলাহা ইল্লাল্লাহ ছাড়া মারা গেলে আল্লাহর এই বান্দা জান্নাত পাবে না। এজন্য আমার ভাইরা এবং বোনেরা, এই কালেমাটাকে বুঝতে হবে, জানতে হবে, এই কালেমার আলোকে জীবন গড়তে হবে। মুনাফেকরাও কালেমা পড়ছিল, মুনাফেকরা কালেমা পড়ছে না? আব্দুল্লাহ বিন উবাই, তারপর আরো যারা মুনাফেক ছিল তারা কালেমা পড়ে নাই? তারা আমার আপনার চেয়ে আরো সুন্দর করেও কালেমা পড়ছে, কারণ আমরা হইলাম বাঙালি মানুষ, বাংলাভাষী মানুষ। বাংলাভাষী মানুষ যত সুন্দর করে আরবি পড়েন না কেন, মদিনার মানুষের মতো আরবি কিন্তু পড়তে পারবেন না। কি মদিনার মানুষের মতো আরবি আমরা এই বাসাইলের মানুষে পড়তে পারবো? তাহলে ওই মদিনার মানুষ ছিল এই মুনাফেকারা, তাহলে তারা কত সুন্দর করে কালেমা পড়ছে আবার বুঝেন। ওই মদিনার মানুষ আব্দুল্লাহ বিন উবাই, ওই মদিনার মানুষ বড় বড় মুনাফেক গুলা, তারা কত সুন্দর করে কালেমা ফুটছে, এই কালেমার কত জিকির করছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে সালাত আদায় করছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা মোবারক তারা সরাসরি দেখছে, কিন্তু দেখার পরেও মানুষগুলো জান্নাতি হতে পারে নাই, জাহান্নামী হয়েছে। মানুষগুলো জান্নাতি হতে পারছে? আমাদের সমাজে অনেকে বলে, ভাই কালেমা যাতে একবার পড়ছি, একবার না একবার জান্নাতে যামু। অনেকে এরকম বলে, একবার যাতে কালেমা তো পড়ছি, তো কালেমা যাতে পড়ছি, তাহলে যাই করি না কেন, নামাজ পড়ি আর না পড়ি, সুদ খাই আর ঘুষ খাই, যা করি একবার না একবার জান্নাতে তো যাম। এটা দেখবেন সমাজের অধিকাংশ মানুষ বলে, তো একবার না একবার জান্নাতে যাইবেন ভালো কথা, তো আব্দুল্লাহ বিন উবাইরাও তো কালেমা পড়ছিল, এরা এত জান্নাতে যেতে পারলো না, কি বলেন? এরা কালেমা পড়ে নাই, তা কালেমা পড়ে কি এরা জান্নাতে যেতে পারছে? জাহান্নামে তো গেছে গেছে আর কোথায়? ইন্নাল মুনাফিকিনা ফিদ্দারকিল আসফালি মিনান নার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কাফেরদেরকেও জাহান্নামে দেওয়া হবে, এই মুনাফিকদেরকেও জাহান্নামে দেওয়া হবে, কিন্তু কাফেরদের চাইতে মুনাফিকদেরকে জাহান্নামে দেওয়া হবে আরো নিম্ন স্তরে, জাহান্নামের গভীরে তাদেরকে দেওয়া হবে। তাহলে কালেমা পড়া মানুষগুলো জাহান্নামের গভীরে যাবে কেন? যদি কালেমা পড়লে জান্নাতি হওয়া যেত, তাহলে তো এই মানুষগুলো জান্নাতি হয়ে যেত। কারণ হলো, এই কালেমা মুখে উচ্চারণ করার সাথে সাথে এই কালেমার সাথে কিছু শর্ত জড়িত আছে, এই কালেমার কিছু চাহিদা আছে, এই কালেমার কিছু দাবি আছে। এই কালেমার চাহিদাগুলো, এই কালেমার দাবিগুলো পূরণ না করলে ওই কালেমা দিয়ে জান্নাতি হওয়া যায় না। বিয়ে করতে গেছে এক ছেলে, এখন সবাই বলতেছে যে অমুকের মেয়ে অমুককে এত টাকা মোহরের বিনিময়ে তোমার কাছে বিবাহের প্রস্তাব করা হলো। ছেলে বলল কি, আলহামদুলিল্লাহ কবুল করলাম বলছে। কবুল করার সাথে সাথে এই যে মুখে বলছে কবুল করলাম, এই মুখে বলার মধ্যে কি শেষ? কবুল করি সে চলে এসছে ওই বাড়ির থেকে, কবুল করি চলে আসছে, চলে আসে আর পাঁচ ছয় বছর পর্যন্ত কোনো খোঁজ খবরে লয় নাই। কারে কবুল করছে, কার মেয়ে, কোথায় বাড়ি, কি কোনো যোগাযোগ, কোনো সম্পর্ক কিচ্ছু নাই, সে কবুল করে রাখি চলে এসছে। আচ্ছা, তো এই সম্পর্ক থাকবে পাঁচ ছয় বছর পর্যন্ত এইভাবে যোগাযোগ না করলে? তাহলে এই কালেমা মুখে উচ্চারণ করলে ইমানদার হয়ে যায় না। এই কালেমা অনেকগুলো শর্ত, অনেকগুলো দাবি, অনেকগুলো চাহিদা আমাদের কাছে করে। এই দাবিগুলো, চাহিদাগুলো যদি থাকে তাহলে আমি আপনি ইমানদার। যদি চাহিদাগুলো সঠিকভাবে না থাকে, কালেমা পড়েও ইমানদার হওয়া যাবে না। এই জন্য কালেমা যারা পড়ছি তাদেরকে বুঝতে হবে, এই কালেমা আমার কাছে কি চায়, এই কালেমার দাবি কি, এই কালেমার চাহিদা কি, এই কালেমা আমাকে কি করতে বলে, এই কালেমা কি করতে মানা করে।
এটা না বুঝলে যদি কালেমা পড়ে রেখে দিছি কালেমা থাক মারা যাওয়ার সময় কালেমা নিয়ে যাব মাঝখানে যে কয়দিন আসি কালেমা বিহীন জীবন যাপন করি তাহলে কি কালেমা নিয়ে কবরে যাওয়া যাবে যাবে না এজন্য কালেমার চাহিদা কালেমার শর্তগুলো আমাদেরকে পূরণ করা লাগবে আজকের আলোচনা শুধু সংক্ষেপে কয়েকটা কালেমার চাহিদা কালেমা কি দাবি করে আমাদের কাছে সেই দাবিটা কয়েকটা দাবি আমি আলোচনা করে আলোচনা শেষ করব ইনশাআল্লাহ এক নম্বরে কালেমা আমাদের কাছে দাবি করে যেই কালেমা মুখে উচ্চারণ করলাম মুখে স্বীকৃতি দিলাম মুখে ঘোষণা দিলাম এই কালেমা শুধু মুখের মধ্যে থাকলে চলবে না এই কালেমাকে মুখ থেকে অন্তর পর্যন্ত পৌঁছে দিতে হবে মুখে উচ্চারণ করেছি কিন্তু মুখে থাকলে হবে না এটাকে কোন পর্যন্ত পৌঁছাইতে হবে এটাকে অন্তর পর্যন্ত পৌঁছাইতে হবে এই কালেমায় পরিপূর্ণ সত্যবাদী হইতে হবে আমি যে মুখে পড়লাম আসলে বাস্তবে আমি এই কালেমা পড়েছি কিনা আমার অন্তরে এই কালেমার বিশ্বাস আছে কিনা এই বিশ্বাস যদি অন্তর পর্যন্ত না পৌঁছায় সারা জীবন কালেমা পড়লেও কালেমা আমার গলার উপরে থাকবে কালেমা আমার গলার নিচে যাবে না কালেমা যদি গলার নিচে না যায় অন্তর পর্যন্ত কালেমা না পৌঁছে শুধু মুখে মুখে কালেমা পড়ি এই কালেমা দিয়ে জান্নাত পাওয়া যাবে না এই জন্যই আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বারবার ইমানদারদেরকে বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মাআস সাদিকিন ও ইমানদাররা আল্লাহকে ভয় করো আল্লাহকে ভয় করো আর ওয়া কুনু মাআস সাদিকিন ওই সাহাবায়ে কেরাম যারা সাদিকিন ইমানের দাবিতে যারা সত্যবাদী ওই সত্যবাদী সাহাবায়ে কেরামের মতো তোমরাও হয়ে যাও আল্লাহু আকবার তোমাদের ইমানটা সাহাবায়ে কেরামের ইমানের মতো বানাই ফেলো সাহাবায়ে কেরাম কালেমা পড়েছেন কালেমা পড়ে কালেমাটাকে মুখের উপরে রাখেন নাই কালেমাটাকে অন্তর পর্যন্ত নিয়ে গেছেন কালেমাটাকে শুধু জবানের মধ্যে সীমাবদ্ধ রাখেন নাই কালেমাটাকে অন্তরের মধ্যে গেঁথে ফেলেছেন এজন্য সাহাবায়ে কেরাম সার্বক্ষণিক সর্বক্ষণ সময় সব সময় এই কালেমার আলোকে তাদের জীবন পরিচালনা করতেন কালেমার বাহিরে একটা কদমও সাহাবায়ে কেরাম কখনো দিতেন না এজন্য আল্লাহ পাক কিয়ামত পর্যন্ত সমস্ত মানুষকে আল্লাহ বলে দিয়েছেন ফাইন আমানু বিমিসলি মা আমানতুম বিহি ফাকাদ ইহতাদাও ও দুনিয়ার মানুষ তোমাদের ঈমানটা যদি সাহাবায়ে কেরামের ঈমানের মতো হয় তোমাদের ঈমানটা যদি সাহাবায়ে কেরামের ঈমানের মতো হয় বুঝবা তোমরা হেদায়েতের উপরে আছো তোমাদের ঈমান যদি সাহাবায়ে কেরামের মতো না হয় বুঝবা তুমি ঈমানদার দাবি করলেও আসলে তুমি ঈমানদার নও তোমার ঈমানটা সাহাবায়ে কেরামের ঈমানের সাথে মিলাইতে হবে আমাদের চোখের সামনে একটু গভীরভাবে লক্ষ্য করলে দেখবেন ফজরের সালাতের সময় মসজিদের মাইক থেকে আমার কালেমার আওয়াজ আসে যেই কালেমা পড়ে আমি মুসলমান হইলাম যেই কালেমার উপরে ভিত্তি করে আমি মুসলিম ওই কালেমা আমার সামনে সালাতুল ফজরের সময় মসজিদের মাইকে মাইকে ঘোষণা হয় আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ কি আপনাদের এদিকে মাইকে ঘোষণা হয় না আচ্ছা তো আমার কালেমা মাইকে ঘোষণা হচ্ছে আমার কালেমা আমাকে মসজিদের দিকে ডাক দিছে আমার কালেমা বলতেছে এই কালেমা পড়া কোন মানুষ যত দূর পর্যন্ত শুনতেছ আর তোমাদের ঘুমায় থাকার অধিকার নাই কালেমার ডাক এসে গেছে কালেমার আহ্বান এসে গেছে ঘুম থেকে লাফ মেরে উঠে যাও কিন্তু কালেমাওয়ালা মুসলমান আরো ভালো করে ঘুমায় আরো ভালো করে ঘুমায় তাহলে বোঝা গেল কালেমার সাথে ওই মুসলমানের সাথে সম্পর্ক ছিন্ন হয়ে গেছে মাঝখানে তার ছিঁড়ে গেছে কানেকশন বিচ্ছিন্ন হয়ে গেছে এই জন্য মসজিদ থেকে কল করতেছে কালেমাওয়ালারে কালেমার এখানে রিং বাজে না কি বলেন
কালেমাওয়ালা মুসলমান বাড়িতে শুয়ে রইছে, মসজিদ থেকে রিং দিছে যে তোমার কালেমার আওয়াজ এসে গেছে, তোমার আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহর আওয়াজ এসে গেছে, তোমার আর ঘুমানোর অধিকার নাই। কিন্তু তার ওখানে ফোনের ফোন বাজে না, কল আসে না। কেন আসে না? ওই কালেমার সংযোগ আর নাই, ওই কালেমার সংযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে, এই জন্য সংযোগ দেওয়া সম্ভব হচ্ছে না। মসজিদের মাইকে ঘোষণায় দিয়ে যাচ্ছে, কিন্তু আমার অন্তরের ভিতরে সে রিং বাজে না, আমার অন্তরে রিং বাজতেছে না, আমি উঠবো কিভাবে? কারণ হলো আমার অন্তরে রিং বাজতে হলে তো আমার মোবাইলের আমার যন্ত্রপাতির লাইনগুলো সব ঠিক থাকতে হবে, সিমটা ঠিক থাকতে হবে, ব্যাটারিটা ঠিক থাকতে হবে, সব ঠিক থাকা লাগবে না? তো এগুলো তো অনেক আগে নষ্ট হয়ে গেছে, এগুলো তো একবারে নষ্ট হয়ে এগুলো তো চলার উপযোগী না, ইমান রোগাক্রান্ত হয়ে গেছে। এই কারণে আজকে দেখা যায় আমাদের অন্তর পর্যন্ত ইমানটা পৌঁছে নাই। আমাদের ইমান শুধু উপরে উপরে, শুধু পরিচয় দেওয়ার ক্ষেত্রে আমি মুসলিম, পরিচয় দেওয়ার ক্ষেত্রে আমি মুমিন, কিন্তু বাস্তব কার্যক্রমে মুমিনের কার্যক্রমের সাথে আমাদের কার্যক্রম মিলে না। আপনাদের মনে হয় মিলে, কিন্তু অনেকেরই মিলে না, কি বলেন? মিলে? আল্লাহ পাক কোরআনে কারিমে ইমানদারদেরকে অনেক জায়গায় বলছেন, যদি তোমরা ইমানদার হও এই কাজ করা যাবে না, যদি তোমরা ইমানদার হও এই কাজ করা যাবে না, এরকম বলছেন আল্লাহ পাক অনেক জায়গায় বলছেন। যেমন সুদের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াদারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন। হে ইমানদারগণ, আল্লাহকে ভয় করো, আর যদি তোমরা ইমানদার হও তাহলে তোমরা সুদ ছেড়ে দাও, সুদ ছেড়ে দাও যদি তোমরা ইমানদার হও। তাহলে যদি ইমানদার কয় না আমি সুদ ছাড়তে পারবো না, তো এই ইমানদারের আর ইমান আছে? আল্লাহ বলছেন যদি ইমানদার হও, যদি মুমিন হও তাহলে সুদ ছেড়ে দাও। এখন ইমানদার বলে না, আল্লাহ বললে কি হয়েছে, আমি সুদ ছাড়তে পারবো না, আমি সুদ ছাড়া এই জামানায় চলতে পারবো না, এই জামানায় আমার বিশাল বিশাল বাড়ি করা লাগবে, সুদ লাগবে, এই জামানায় আমার অনেক কিছু করা লাগবে, এই জামানায় সুদ ছাড়া চলা যায় না। আল্লাহ কয় ইমানদার হলে সুদ ছাড়ো, ইমানদারে কয় না সুদ ছাড়া যাবে না, তাহলে এই ইমানদার আর ইমানদার আছে? আল্লাহ রাব্বুল আলামিন শুধু এতটুকু বলেন নাই, এরপরে বলছেন ফা ইল্লাম তাফালু ফাজানু বিহারবিম মিনাল্লাহি ওয়া রাসূলি, যদি তুমি সুদ ছাড়তে না পারো আল্লাহ এবং আল্লাহর রাসূলের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করো। নাউযুবিল্লাহ। ইমানদার এমনি জিহাদের জন্য লাফায়, ইমানদার অমুক জায়গায় এটার জন্য লাফায়, এখান দিয়ে আল্লাহ এবং রাসূলের বিরুদ্ধে ইমানদার যুদ্ধে নেমে গেছে, এমনি কালেমা পড়ছে জান্নাতেও যাইব, কালেমা যাতে পড়ছি জান্নাতে তো যাবো, এমনি আল্লাহ এবং রাসূলের বিরুদ্ধে যুদ্ধ করতেছে। আল্লাহ এবং রাসূলের বিরুদ্ধে যুদ্ধ করে কোনো মানুষ জান্নাতে যাওয়া সম্ভব? সম্ভব না। তাহলে ইমানের দাবি সুদ ছাড়া লাগবেই। আল্লাহ বলছেন ইমানদার হইলে সুদ এখন ছাড়ো, কালকের জন্য অপেক্ষা করা যাবে না, এখন আয়াত নাযিল হয়েছে এখন ছাড়তে হবে। সাহাবায়ে কেরাম যখন আয়াত নাযিল হয়েছে তখন আমল করছেন, মদের আয়াত নাযিল হয়েছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আযলামু রিজসুম মিন আমালিশ শাইতান ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন। আল্লাহ পাক বলেন ও ইমানদারগণ, মাদক জুয়া তারপরে বিভিন্ন ধরনের বেদিতে যে সকল শিরকি কর্মকাণ্ড করা হয়, বিভিন্ন শিরকি তীর নিক্ষেপ, এরকম যা যা শিরকি কর্মকাণ্ড আছে এগুলা রিজিসুন, এগুলা নাপাক, এগুলা মিন আমালের শয়তান, এগুলা কোনো মানুষের কাজ না, এগুলা শয়তানের কাজ। এগুলা কার কাজ? শয়তানের কাজ। মাদক কোনো মুসলিমের কাজ তো দূরের কথা, মানুষের কাজও না। আল্লাহ পাক বলছেন মিন আমালের শয়তান, এটা শয়তানের কাজ। ফাজতানিবু, হে ইমানদারগণ, যদি কোনো কারণে এগুলার সাথে তোমাদের সম্পর্ক হয় ফাজতানিবু এখনই ছেড়ে দাও। আয়াতে কারিমা নাজিল হয়েছে, কত ইমানদার মদ নিয়ে বসছিল, তখনও মদ হারাম হয় নাই। যখন এই আয়াতে কারিমা শুনছেন, যার মুখের ভিতরে গেছে মুখের ভিতর থেকে বমি করে ফেলে দিছেন, এক ডোক এক জাররা পরিমাণ আর কেউ মুখের মধ্যে আর দেন নাই, এটার নাম ইমান। আয়াত নাযিল হয়েছে, আমল করতে দেরি নেই।